আকাশ দিলে রাখিস তোর চোখে, তোর চুলের ভাঁজে মেঘ বেঁধে রাখিস পায়ের ডোকে। হাবি জাবি গোলামি আমাকে দিয়ে হবে না। তাহলে ব্যবসা? যে কোনো কিছুই করতে পারে না, যে আপনার চেয়েও বড় অখাদ্য, অখাদ্যের অখাদ্য, সে একটা কাজ খুব ভালো করতে পারে। দূর মিয়া, কাজটা কি সেটা বলো। আমি তো ভেবেছিলাম আজকে আর আসবেই না, তোমার বাবাকে ফোন দিচ্ছিলাম আরেকটু। ও বাই দ্য ওয়ে, আই এম সাজেদ, নাইস টু মিট ইউ। বসুন না। না বসুন, আমি অফিস বাঙ্ক করেছি ভাই, আজকে চলো। ওকে তুই বস, গেলাম আমি। কি হচ্ছে তোর, বেড কি মাঝে মতো মুখ করে আছিস কেন? চেয়ার আপ, গেলাম। ওকে বস, গেলাম আমি। আলাপ ওই ছেলেটা কে? সাজ্জাদ, আমার ফ্রেন্ড। মানুষ সুবিধার বলে মনে হলো না। মানে? এই যে তোমাকে ভেটকি মাছ বললো আর সুযোগে তোমার চুলে মুখে হাত দিল। এ ধরনের ছেলেরা চ্যাটাং চ্যাটাং করে কথা বলে আর সুযোগ পেলে মেয়েদের শরীরে হাত দেয় আর নিজেদের খুব স্মার্টভাবে। আসলে ব্যাটা গাধার গাধা। সাজ্জাদ মোটেও গাধা না। ওকে, সাজ্জাদ গাধা না, কিন্তু ওকে আমার একদম পছন্দ হয়নি। আচ্ছা, ও কি বিয়ে করেছে? এটা কোন ধরনের প্রশ্ন? আরে একটা সুস্থ স্বাভাবিক মানুষ বিয়ে করেছে কি করেনি সেটা জানতে চাইছি। না। কেন? আমি কি করে বলবো কেন? আমি মনে হয় কারণটা জানি। কারণ বিয়ে করলে ভর দুপুরে ওই সুন্দরী মেয়েদের নিয়ে ঘোরাঘুরি করা যায় না আর তাদের ইমপ্রেস করার জন্য চ্যাটাং চ্যাটাং করে কথা বলা যায় না। আপনি আপনি একটা তুমি আর ওর সাথে মিশবে না। ওয়েট 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 ওয়েট, আমি কার সঙ্গে মিশব আর কার সঙ্গে মিশব না এটা ঠিক করে দেওয়ার আপনি কে? হ্যাঁ, আমি তোমার ফিউচার হাজবেন্ড। অত রাগ করো না, বাসার যে ঠান্ডা মাথায় ভেবে দেখো আমি ঠিক বলেছি কি বলিনি। ও আচ্ছা, এখনো তো খাবারের অর্ডারই দিলাম না, কি খাবে? আপনার মাথা মাথা মুরগির মাথা, এখানকার মুরগিটা অবশ্য অনেক ভালো করে। ওয়েটার,
আপনি আমারে চিনতে পারছো না? অন্য শকত ওই যে সেদিন আমার দেওয়া পার্টিতে তোমাকে ও হ্যাঁ হ্যাঁ আপনারে চিনবো না কেন? সিন চাহেন ভিতরে হেন চলো চলো বসেন। এই তোমার স্বামী বাসায় নেই? না, ও তো বাসায় ফিরে সন্ধ্যার সময়, আমি বাসা থেকে বেরোই সন্ধ্যায় আর ও তখন ফিরে। বাসায় সবসময় একজনই মানুষ। এই চা খাবো দিচ্ছি, আপনি বসেন। ইয়ে চাতে চিনি কম, কারণ এই মিষ্টি হাতের বানানো চাতে চিনি বেশি লাগে না, এমনিতেই মিষ্টি হয়ে যায়। আপনি অনেক মজার মানুষ। বাবাকে বল রাতে কাজ থাকে দিনে ঘুম পায়। তোমার তো আগে রাতে কাজ থাকতো না, এখন থাকে কেন? হ্যাচপাচ করিসটা ভাল লাগছে না, যা। ভাইয়া তুমি যদি মনে করো তুমি যা ইচ্ছা করবে তাহলে ভুল করবে। আমার যা ইচ্ছা আমি তাই করব, কোনো সমস্যা? অবশ্যই সমস্যা, তুমি যা ইচ্ছা তাই করতে পারো না। এমন কিছু করো না যাতে আমরা লজ্জায় মারা যাই। তুই যদি লজ্জায় মারা যাস মারা যা, আমার কিচ্ছু করবার নেই, কোনো সমস্যা নেই। তোরা কাজ কর, সবাই মিলে সমুদ্রকে ঝাঁপ দে, যা। ভাইয়া তুমি এরকম একটা কথা আমাকে বলতে পারলে? পারলাম। বাবা যদি জানতে পারে তোমার এবং ওই মেয়ের কথা? দেখ শিলা, তুই এখনো পিচ্ছে সমস্ত বুঝবি। আমি পরিষ্কার করে একটা কথা জানিয়ে দিতে চাই, এই লাইফটা আমার, লাইফটা কীভাবে কাটাবো সে ভাবনাটাও আমার। আমার লাইফের মধ্যে অন্য কারো মাথা উপরে আমি একদম সহ্য করবো না, প্লিজ। তোমার কাছে কি আমাদের কোনো এক্সপেকটেশনও থাকতে পারে না? অবশ্যই পারি, ডাজন্ট মিন যে তোমাদের সমস্ত এক্সপেকটেশন আমাকে ফিল্ড আপ করতে হবে। ওকে, তার মানে এটাই হচ্ছে তোমার শেষ কথা? না, আরও একটা কথা আছে। আমাকে আর এক কাপ চা দিয়ে যাও। আমার মাথাও কেউ দিব্যি দেয়নি যে তোমার জন্য ঘন্টায় ঘন্টায় চা নিয়ে আসবো আমি। না দিলে নাই, এত রিয়্যাক্ট করছিস কেন? কারণ আমি জ্যোতির মতো যে ভালো মেয়ে না, এই জন্য কথা কথা রিয়্যাক্ট করছি। আরে কি আসলে মনে জ্যোতি আসলে কত থেকে চা শুরু হচ্ছে কেন? চা শুরু বিস্কিট দিতে পারো। ফার্স্ট ক্লাস চা। আর এক কাপ দিব? না। এবার বলেন। কি বলবো? যা বলতে আসছেন। সেরকম কিছু না, আসলে আমি কিছু বলতে আসিনি, তোমাকে দেখতে ইচ্ছে করলো তাই চলে আসলাম। ঠিকানা পাইলেন কই? সাফকাত সাহেব দিছে? না। তাইলে ঠিকানা খুঁজে বের করা কি খুব কঠিন কাজ? ভালো করছেন, এখন থেকে মাঝে মাঝেই আয়সা পড়বেন, আয়সা মিষ্টি হাতে কম চিনির চা খাইবেন। আমি যা ভেবেছিলাম ঠিক তাই। কি ভাবছিলেন? তোমার মধ্যে নিশ্চয়ই কিছু একটা আছে, না হলে শাকপাতের মতো ছেলে তোমার জন্য পাগল হবে কেন? আমার মধ্যে কি আছে এক্স্যাক্টলি বলতে পারবো না। তুমি আট দশটা সাধারণ মেয়ের মতো, কথাবার্তা সাধারণ, চালচলন সাধারণ, তবে একটা জিনিস হলো তুমি কোনো কিছুতে অবাক হও না, সাধারণভাবে কথাবার্তা বলো। এই যে আমি আসলাম তুমি অবাক হলে না, কি সুন্দর আমার সাথে কথা বলছো। আমি আজকে উঠি। কই যাবেন? আমার একটু জরুরি কাজ আছে। থাকেন আর একটু, আমিও তো বাইরে যাবো, আজকে বিকালে একটা পার্টি আছে, পার্টির লোকেরা গাড়ি পাঠাইবো, আপনার যেখানে নামানোর সেখানে নামাই দিব। আমি যাই, মেকআপটা একটু ঠিকঠাক করে আসি, আপনি আরাম করে পা তুলে বসেন। আর যদি আমার মেকআপ দেখতে ইচ্ছা করে তাহলে ভিতরে ঘরে আসতে পারেন। কি হয়েছে আপু? বাবা কোত্থেকে একটা ছাগল ধরে নিয়ে আসছে, ছাগলটাকে নাকি আমার এখন বিয়ে করতে হবে। কার কথা বলছো? মিলন ভাইয়ের কথা? উনি আবার ছাগল হলেন কবে? দেখতে তো বেশ হ্যান্ডসাম। দেখতেই খালি হ্যান্ডসাম, আসলে একটা ছাগল, কথা বলতে শুরু করলে মনে হয় ছাগলের মতো ভ্যা 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 করছে। আচ্ছা কি হয়েছে বলবা তো বাবা? সাজ্জাদ আমাকে রেস্টুরেন্টে পৌঁছে দিতে গেছে, ওর কাছেই গেছে নি আমাকে, ঠিক আছে? দু একটা কথা বলছে আমার সাথে,
দুএকটা সাজ্জাদের কথা শুনেই মহাগানি বুঝে ফেলেছেন সাজ্জাদেরকে লুইস। তাই আমার উপর নিষেধাজ্ঞা জারি করেছে, আমি যেন কখনোই সাজ্জাদের সঙ্গে কোনো কথা না বলি এবং দেখা না করে যোগাযোগ না করি। কি বলো এইসব? মনে হচ্ছে না থাপ্পড় মেরে চোদ্দগুষ্টিকে আমি শোয়াই দিয়ে আসি। আচ্ছা আপু, তুমি যে মিলন ভাইকে বিয়ে করছো না এটা তো তুমি শিওর? শিওর মানে তোর কোনো সন্দেহ আছে? তাহলে ওনার মোবাইল নাম্বারটা দাও তো, শালাকে একটু নাচাই। নাচাবি? দারুণ একটা বুদ্ধি এসেছে মাথায়। আপনার জন্য আজকের উইস্কি আনলাম না, মিষ্টি নিয়ে আসলাম। মিষ্টি কেন? কোনো খুশির খবর? জি, মানে আসলে আমার বউ আছে না দীপা, ওই যে আপনার সাথে পরিচয় করিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের বাচ্চা হবে। বাহ বাহ, খুশির খবর। জি, খুবই খুশির খবর। থ্যাংক ইউ। তবে একটা কথা। কি কথা শকত ভাই? তোমরা ইয়াং জেনারেশন পোয়েট, তোমরা যত কম বন্ধনে জড়াবে ততই তোমাদের জন্য মঙ্গল। বন্ধন জিনিসটা ক্রিয়েটিভ ওয়ার্কের জন্য ভালো না। ঠিক, মানে আপনি একদম ঠিক কথা বলেছেন শকত ভাই। আমার কথাটা বাজেভাবে নিও না। এই আমাকে দেখো, আমি কোনো বন্ধনেই জড়াইনি। সাহিত্যের সেবা করব বলে বিয়েটাই করলাম না। আপনার মতো কয়জন পারে বলেন শকত ভাই? যত বন্ধনে জড়াবে ততই তোমার লেখার ধার কমবে, যত উঠবে তত নামবে। শকত ভাই, আমার লেখার ধার কি কমে যাচ্ছে? মানে আমি কি উঠছি না নামছি? অবভিয়াসলি নামছ। তোমার জন্য সাজ্জাদ বাবু হচ্ছে পারফেক্ট এক্সাম্পল। ওরা সব বিষয় তুচ্ছ করে দেখে বলেই এত ভারী ভারী কথা লিখতে পারে। তুমি কি রাগ করলে সুমন? না, একটু কষ্ট পেয়েছি। যারা কবিতা লেখে তাদের প্রথম ভালোবাসা হচ্ছে কবিতা। যখন স্ত্রী পুত্র কন্যা আসে তখন একটা যুদ্ধ হয়, সেই যুদ্ধে অধিকাংশ সময়ই কবিতা হেরে যায়। আফসোস। আমি আজকে উঠি তাহলে শকত ভাই। তোমার মনটা খারাপ করে দিলাম মনে হচ্ছে। ব্লু লেভেল আছে এক বোতল, খাবে নাকি? দেখবে ভাল লাগবে। আজকে যাই শকত ভাই। আপনি আসছেন? চলেন, ভেতরে যাই কথা কই। হ্যালো হ্যালো মিলন ভাই, মিলন ভাই, আমি শর্মী। কোন শর্মী? আমি উর্মিয়াপুর ছোট বোন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শর্মী কেমন আছো তুমি? জি ভালো আছি। মিলন ভাই, কি হয়েছে জানেন? আপু তো আপনার জন্য একদম পাগল হয়ে গেছে। আচ্ছা, আগে না আপু আপনাকে একদম দেখতেই পারতো না, এখন কি এমন করলেন যে একদিনই আপু একদম পাগল হয়ে গেল? কি জানি, তোমাদের মেয়েদের মন কখন কি চায়। আচ্ছা, আমার কি মনে হয় জানেন, আপনার পার্সোনালিটিটা না আপুকে অনেক বেশি ইমপ্রেস করেছে। হতে পারে। আচ্ছা, এত আনন্দের একটা সংবাদ, আমার কিন্তু একটা খাওয়া পাওনা হয়ে গেল। অবশ্যই অবশ্যই খাওয়াবো। আরে এটা কোনো ব্যাপারই না, বলো কবে খেতে চাও? কাল। আমি কাল তোমাকে ফোন দেবো। আর এটা তো তোমার নাম্বার না, আমি সেভ করে রাখছি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, বাই। আমি আসলে আপনাকে একটা প্রস্তাব দিতে এসেছি। দেন, আপনি কি করেন বুঝলাম না।
প্রত্যেকেই জীবন ধারণের জন্য কিছু না কিছু করে। আপনি কি করেন? তেমন কিছু না, একটা ডিপার্টমেন্টাল স্টোরের সেলসম্যান। বেতন পান কত? বেশি না। আচ্ছা, আপনার এমন কখনো মনে হয় না যে আপনার নিজের একটা ডিপার্টমেন্টাল স্টোর হোক, আপনি নিজে সেটার মালিক হন, নিজের ব্যবসা নিজে করেন? না, মনে হয় না। কেন? আসলে আমি বেশি দূরের জিনিস নিয়ে ভাবি না। আমার চোখের সামনে দুই তিন ঘন্টার জিনিস নিয়েই আমি ভাবি। দুই বছর পরে কি আছে সেটা আমার ভাবনার বিষয় না। ধরেন সেই দুই তিন ঘন্টার মধ্যেই আপনি একটা ডিপার্টমেন্টাল স্টোরের মালিক হয়ে গেলেন, কেমনে? ধরেন কেউ আপনাকে উপহার দিল, কেন দিল তার ইচ্ছে হলো। আপনার উদ্দেশ্যটা ক্লিয়ার করেন, ধোয়া ধোয়া কথা ভালো লাগে না। আপনি চাইলেই আমি আপনাকে একটা ডিপার্টমেন্টাল স্টোর করে দিতে পারি। ধরেন এটা আমার পক্ষ থেকে আপনার জন্য একটা উপহার। বদলে চা খাবেন? খাব। আমি চা বানাই আনি, চা খাইয়া সোজা চলে যাবেন। আমার কথা ক্লিয়ার না?